Good morning, my dear students. How are you all today? Today we are going to learn with mathematics subject. So here you can see this is grade 3, section 3, chapter 7, page number 103. Today is yara grade 3 method tone, chapter 3, page number 103. Today, okay students, please open your book to page number 103. Arafutezone, page number 103, Arafutezone, million, the Hono 103, page number, the page number 103, with the millionary. Okay, good. The page number 3, mother, so here you can see the fractions of collections. The fractions of collection, the title is the fractions of collection. The title is the fractions of collection. The collection of fraction of color, fraction money up point. The at first. আরা হইলে আদমা দে ফ্রেকশনস হদে কি জ্ঞানরে বুঝিম তাহলে ফ্রেকশনস হদে কি তাহলে লে ফ্রেকশনস সুবা ফর এক্সাম্পল ফ্রেকশনস সুবা দ ফ্রেকশন হদে গোয়া লেট এ বাই বি ইজ এ ফ্রেকশন এ বাই বি ফ্রেকশন সুবা দ তাহলে এ বাই বি হদে পারো গোয়া ফ্রেকশন ইসে পাদরি ওগো ফ্রেকশন অদ্বৈত গিলা তাহলে ফ্র্যাকশন কেলো ইয়ে ধর আর ফ্র্যাকশন কেলো ইয়ে ফর এক্সাম্পল আর সাই মেসালি সেপা সাই তো সাইলে ধর ইবক গো সাওয়াই তাহলে সাওয়াই বারে আর ওয়া গরি ফেলে এত গরি ফেলে ধর ফুয়া মাতুন এত গুজি তাহলে আর তুন ইবাইলে ইকুয়াল পার্টস হরিব আর পার্টস ফুয়া মাজুতুন একবার ইকুয়াল পার্টস হরিব ইকুয়াল পার্টস নয় তো দেখলে আর তুন ইবা মাঙ্গব তাহলে আর এফ ওয়ান মাজতো এত গিয়ে তাহলে এবার এবার আর সাইকেল বলে হয় সাওয়াং সাওয়াং বলে হয় বন্ধু সম্মানে তাহলে সাইকেল এবার আর ধর এবারে সে গজি আও তাহলে পার্ট সবারে দুয়াম পার্ট তাহলে দুয়াম পার্ট বললে দুয়া পার্ট দুয়া পার্টের এক পার্ট সে গজি আও আতা লাভিলে দুয়া পার্টটা তাহলে টু তাহলে এক পার্ট সে গজি আতা লাভিলে ওয়ান তাহলে এবার আর পরিবেশন মধ্যে হন্দলা হয়ে পড়ি ওয়ান বাই টু হন্দলা হয়ে বলে ওয়ান বাই টু কেন হয়ে পড়ি ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু এবারে আর কি হই ফ্র্যাকশন আপাইং কিং বর্ম তাহলে আপাইং কিং এবার আর কি কিং বলে হই আপাইং কিং ইংলিশ তাহলে ফ্র্যাকশন ইউক ফ্র্যাকশন তাহলে ফ্র্যাকশন মধ্যে পার্ট আছে আর তুন ডইলে বড়লে হি নত পার্ট নইলে আই অনরে দুন না দাই মারা নেস অন্য পাঠ মতো দায়রে এড়ে দাইও তাহলে ফ্র্যাকশন সম্মত ধরো এ বাই বি রে আর এ বাই বি ফ্র্যাকশন সুবা দেব তাহলে এ বাই বি হতে পারে আর ফ্র্যাকশন হয়ে রইল তাহলে এ জীবানে কি আসি বললে টপ পার্ট বি জীবানে কি আসি বা কি বটম পার্ট তাহলে আর ওর গ গিরিয়া ফ্র্যাকশনাল লাইন দাঁড়ি মাঝি গ গ দাঁড়ি জীবানে কি মাঝি বলে আপাইমিং বলে হোক আর বলি সময় এবারে পাইং ওয়ে এবারে পাইং খেয়ে বলে হয় এবারে আপাইমিং বলে হয় তাহলে এবার গোড়ারে আপাইং খিং বলে ওরা দেখা দা এবার আর আপাইং ওয়ে হয় এবারে পাইং খেয়ে হয় এবারে আপাইং মিং বলে হয় এবার গোড়ারে কি বলে হয় আপাইং খিং বলে হয় পরমেশ্বর মাদে তাহলে আর ওর ঘরে টপ পার্ট বলে ওরা হওয়া দা ওর ঘরে কি পার্ট বলে হোক টপ পার্ট তাহলে লামার ঘরে আর কি হয় বটম পার্ট বি ও টি টি ও এম বটম পার্ট তাহলে দুয়া পার্ট হিসেবে লওয়া দা ঘরে টপ পার্ট বলে হয় তুমি ঘরে ওগরে বটম পার্টস বলে হইরে সম্ভব করে ধর আলাই বারে টপ পার্টস জানি কি হই ইবা হইলে ওর ওর পার্ট দাতা লাগিলে ওর দাতা লাগিলে বারে টপ পার্ট লই জানি কি লামাত আছে বারে বটম পার্টস বলে হইরে হই তাহলে টপ পার্টস বারে আরা ইবারে কি হই মান হইলে নামার এটা হওয়া দেব নামার রেটর টপ পার্ট আরা কি বলি হইও নামার রেটর তাহলে এন ইউ এম এম ই আর এ টি ও আর তাহলে লামা জানি কি পাইং রে জানি কি আছে বারে ডিনোমিনেটর ডিনোমিনেটর তাহলে আর ওর ঘরে কি হই নামারেটর ওর ঘরে আর কি হইম লে ওর জীবনে কি এহ দিয়ে গা নামারেটর বিহ দিয়ে গা ডিনোমিনেটর বটম পার্ট জীবনে কি আসি বারে ডিনোমিনেটর হয়ে দেখা দেব টপ পার্ট জীবনে কি আসি বারে আর কি হয়ে দেবা নামারেটর তাহলে আলা ওর ঘরে নামারেটর বলে হই লামার ঘরে কি হইম লে ডিনোমিনেটর ওকে সো হে ইউ ক্যান সি দ্য ওয়ান বাই টু ওয়ান ইজ কি হব নামারেটর তাহলে টু এবার কি হব রে ডিনোমিনেটর টুর আর কি হইম ডিনোমিনেটর
তাহলে ওয়ান বাই টু ইবা গুণারে দ্য হোল ওয়ান বাই টু ইবা গুণারে দ্য হোল ওরা আর কি হয়ে রাখি ফ্র্যাকশনস এবারে কি হয়ে রাখিমলে ফ্র্যাকশনস অথলা এ বাই বি ইজ ফ্র্যাকশনস এ বাই বি হল ইব গ ফ্র্যাকশনস তাহলে টপ বটন এ রে আর কি হয় নামারেটর বি রে ডিনোমিনেটর বি রে কি হয় ডিনোমিনেটর তাহলে ডিনোমিনেটর হল ইবা হনতে কি হয় নাভারে রে জিরো হয় নাভারিব পাইং রে ইবার আর বনমে সময় হলে পাইং ওয়ে বনমে তৈরি হলে এবার আর পাইং ওয়ে বলি ওরা ডাকাবা এবার বনমে সময় হতে হলে পাইং রে বলি ওরা হ এবারে কি বলে হ পাইং রে এবারে পাইং ওয়ে বলে হ তাহলে যেবার কি দায়ের আছে এবারে পাইং মিং বলে হ এবারে দাড়ি যেবার কি আছে এবারে পাইং মিং বলে হ তাহলে দাড়ি বারে ইংলিশ মতে কি হব তাহলে ফ্র্যাকশনাল লাইন ফ্র্যাকশনাল লাইন যেমন কি দাঁড়িয়ে যি বললে ফ্র্যাকশন ইবা ফ্র্যাকশন ডিভাইডেড এবার আলা ডিভাইডেড সাগো যদি দিবা নাকি ডিভাইডেড ডিভাইজিবল যেমন কি ডিভাইডেড মানে এবারে ফ্র্যাকশন লাইন আপাই মি আম হব দিলে বলুন সময় হয়েছিল আপাই মি তাহলে যেমন কি ডিনোমিনেটর এসে হইলে এবারে পাইং ক্রিয়ে বলি হইম তাহলে আলা ইয়ার মধ্যে আই ওয়ান হদিও কই কি হইয়া নামারেটর টু হদিও কই কি হইয়া ডিনোমিনেটর টু হদিও কই কি হইরে ডিনোমিনেটর তাহলে এবার দিনুয়ার আর কি বলে ওরা হয়ে রাখিবার যে ফ্র্যাকশন এবারে কি বলে হয়ে ফ্র্যাকশন তাহলে আর এখন ফ্র্যাকশনস হয়ে ওরা ফ্র্যাকশন হলে কি আনারা আর বুঝে পাচ্ছি না ওকে বুঝে পাইলে ঠিক আছে তাহলে এ আই এনার আর কি হয়েছি দা ফ্র্যাকশন অফ কলার কালেকশন করছি দে এখন যে আমার ফ্র্যাকশনস এবারে কালেকশন করছি দে ধরো ফর এক্সাম্পল অ্যানাদার এক্সাম্পল এক্সাম্পল ওয়ান তাহলে অ্যানাদার এক্সাম্পল সুবাজু এক্সাম্পল টু তাহলে এবার আর কি বলি হয় এবারে কি হয় রে ধরো এবার ডম অ্যান্সার ঠিক আছে ধরো আর হচ্ছে চাইলে স্কোয়ার স্কোয়ার হতে বা এবার হইলে যেমন কি আনা প্রাইন্ত ঠিক আছে মানে আনা এখান লয়ের এনা লয়ের এনা লয়ের প্রাইন করছে এনা লয়ের প্যারালেলোগ্রাম মানে প্যারালেলোগ্রাম তাহলে এবার আর হচ্ছে চাইলে স্কোয়ার স্কোয়ার হলে স্যারেডাক ফোন তাহলে আর ইয়ানো রে ধরো ডিভাইডেড করছি ফর এক্সাম্পল তিন নাম পার্ট করছি তাহলে পার্ট একান লয়ে রা ইকুয়াল পার্টস হরিও অসুবিধা যদি ধরো ইকুয়াল পার্টস নয় লাইক চুনে এন্দিলা সুবাদ ধরো এন্দিলা দেখ গোয়েন্দিলা দিও আর গোয়েন্দিলা দিও এন্দিলা তাহলে পার্টস ওয়ান টু থ্রি তাহলে এন্দিলা ন এন্দিলা দিলে মাঙবো তাহলে আর ফর এক্সাম্পল এবারে এবারে শুয়ে করে দিও তাহলে পার্টস ওয়ানে ধ্যান চেক হচ্ছে ইয়াকান টোটাল পার্ট ওয়ান ওয়ান টু থ্রি তাহলে থ্রি পার্টটা তাহলে থ্রি তাহলে ওয়ান টু দুয়া দুয়া দুদি গেলে টু তাহলে এবার আর কি হইম টু বাই থ্রি এবার আর কি হয়ে বরিম লে টু বাই থ্রি তাহলে টু বাই থ্রি এবার আর তো এবার ম্যাঙ্গো এনে নাকি এবার কেন এবার ক্রাউস এদিল দিলে মাং হবো কিয়া মাংকা লাউ ইয়ে এখন তাহলে ফ্র্যাকশনস ইকুয়াল পার্টস নয় এটা তালা এটা ইকুয়াল পার্ট হয় না ইয়াম পার্ট যা ইয়ান সড় ইয়ানো সড়ক তাহলে ইকুয়াল পার্ট হয় না রে ওই না নয় তাহলে ইকুয়াল পার্টস নয় এটা তালা এর নাম মাং তাহলে আর এন্দিল্লা নগরী হম তাহলে আর ইয়ত এই মেইন পয়েন্ট ওরা ধরো এবারে ফর এক্সাম্পল ওকে শেয়ে করছে ধরো ওগুলো শেয়ে করছে তাহলে ইয়া পার্টস হওয়া নয় এবারে পার্টস হওয়া করবে যে ওয়ান টু থ্রি তাহলে পার্টস হওয়া নয় তিন নাম তাহলে তিন নাম পার্টটা তাহলে বলি ওরা আরা পাই ক্রে রে কি লইম তেরি তাহলে হওয়ান চেয়ে হয়ে একান আর তাহলে বলি ওরা ওয়ান বাই তেরি এবার আরা কি হয়ে লিখিম এবারে কি হয়ে লিখিম লে কি হয়ে বেরিয়ম ওয়ান বাই তেরি এবার আরা কি হয়ে বেরিয়ম ওয়ান বাই তেরি তাহলে ওয়ান বাই তেরি এবার কি ফ্র্যাকশন ওর ওয়ান যেবে নাকি আসি বারে কি হব নামারেটর পাইং রে তলত যেবে নাকি আসি বারে কি হব ডিনোমিনেটর দাস যেবে নাকি আসি বারে কি হব ফ্র্যাকশনাল নাম্বার তাহলে এবার ফ্র্যাকশন নাম্বার বলে ওরা আরা ডাকি বারি তাহলে এবারে গুণারে কি বলে হয় ফ্র্যাকশনস পাইং কিং বলে ওরা পাওয়া যায় হ্যাঁ হতে তো গেলে ফর এক্সাম্পল আনাদার এক্সাম্পল ধরো স্কোয়ার
তাহলে পার্ট ছবানো চেয়ে এক মাদা ওয়ান টু থ্রি ফোর তাহলে পার্ট ছবানো রে সারগান পার্ট তাহলে সারগান পার্ট দা তো লাগলি রে সারা কি লিখিম পাইন রে কি লিখিম রে ডিনোমিনেটর কি লিখিম ফোর তাহলে ইয়া হওয়ান চেয়ে হওয়ান চেয়ে রে ওয়ান টু থ্রি তাহলে তেরি দা তো লা থ্রি বাই ফোর তাহলে থ্রি বাই ফোর এবার আরা কি বলে হইম ফ্র্যাকশন থ্রি বাই ফোর এবারে কি হইম ফ্র্যাকশন তাহলে আরা রোহিঙ্গা খতম হইতে চাইলে এবারে দুই বরাতর এক বরাত এবারে কি হইন দা দুই বরাতর এক বরাত তাহলে আই উদাহরণের মধ্যে শিয়া দি শিয়া দি আই ইতে ভাল লাগছে দিয়ে মুয়ে ভাল লাগছে দিও ওগো দিনজনে বঙ্গ রে রোগ গুদাখিনি ইতে ভাল লাগছে দিয়ে তাহলে আয়ও ভাল লাগছে দি ভাল লাগছে দি তাহলে দিনজন ফোন ফোন তাহলে আয় হে দুই বরাত গরি আর আয় কি এক বরাত আর জন তো ভাল লাগছে দশ লাখ টাকা কিনে দেয় একজন আড়াই লাখ টাকা দিয়ে আর জন এক লাখ টাকা দিয়ে আর জনে এক লাখ টাকা দিয়ে মানে হার হাল লাখ টাকা দিয়ে তুই এক লাখ টাকা দিওস তাহলে তুই একটা বরাতি আমাদের হবরাত কি পারি তিন বরাতর চার বরাতর এক বরাত কিয়া ইতিহে হার হাল লাখ দিয়ে তুই আড়াই লাখ টাকা দিও দাদা লাখ আড়াই লাখ কদি বা হার হাত দশ লাখ গুঁড়াই বা গুঁড়াই বা গুঁড়া কিনি বেলা ওলে দশ লাখ টাকা হয়ে যায় তাহলে হেডে তুই দিয়ে হরিয়া হারা আড়াই লাখ টাকা তাহলে আড়াই লাখ টাকা দিলে আর হার হার লাখ টাকা তাহলে চার বরাত গড়ি তুই হবরাত এক বরাত তাহলে এবারে কি লেখা দেব ওয়ান বাই ফোর এবার আর কি লেখা দেব ওয়ান বাই ফোর তাহলে এন্দিল্লা বরাতরে দেখা দিই এবার আর কি বলে হয় ফ্র্যাকশন বলিওরে হয় তাহলে লেটস আর আর এক্সাম বলি সেরপা চাই ধরো ফর এক্সাম্পল চারিগ পাঁচশো মিঠাই পাঁচশো চকলেট এটা ফর এক্সাম্পল চকলেট পাঁচশো চকলেট চাৰিজনৰে বাৰাক গিয়া চাৰিজনৰ বাৰাক গৈ দিয়া ইকুৱেলছ কিয় ফ্ৰেকশ্যন শব্দে ইকুৱেলছ ফক্তি এটা এজনৰ বেজ দি পাৰিব এজনৰ সম দিব পাৰিব এনেদা নাহাৰিব ধৰা চাৰিগ চকলেটৰ বাৰে পাঁচশ চকলেটৰে আঁতো পাঁচশ চকলেট আছে চাৰিজনৰে আঁতো পোৱা আছে চাৰিগ চাৰিগ হোৱাৰে বাৰাক গৈ দিয়ে তাৰ ভৈৰৱ চাদ আমাৰ এজনৰ হোৱাৰ দৰে ভাবো উগ্ৰৰ দৰে ভাবো তাহলে ৰিমেইনিং চকলেট থোৱা আছে উগ্ৰ ৰিমেইনিং চকলেট থোৱা আছে উগ্ৰ আলা উগ্ৰ এইবাৰে চাৰিজনৰ ইকুৱেল বাৰাক কৰি দিয়া হৰে তাহলে ইকুৱেল বাৰাক কৰি দিলে ধৰা ফৰ এক্সাম্পল ধৰা উগ্ৰ চাৰিগ মানুহ চকলেট আছে পাঁচশ ধৰা ফৰ এক্সাম্পল মিঠাই চৰি ধৰা মিঠাই আছে পাঁচশ পাঁচশ ইনৰে তাহলে ইকুৱেল বাৰাক কৰি দিয়া হ'ব দ তাৰ আৰু চাৰিজনৰ চাৰিগ দেখা লাগে ধৰা ইতি উগ্ৰ ভাবে লাগে মানুষ হলে হজম চারজন চকলেট হলে পাঁচশো ধর আমার চকলেট হলে ফাইভ চকলেট তাহলে ফাইভ চকলেট ইনরে আর পাঁচজনের বাড়া করে দেয় তাহলে ফুল আছে আমার জন্য হওয়ার দ্বারা হবো ইতিজ্ঞ হয়ে ইতিজ্ঞ হয়ে ইতিজ্ঞ হয়ে ইতিজ্ঞ হয়ে তাহলে হওয়া গিয়ে ওয়ান টু থ্রি ফোর চাই গিয়ে গিয়ে চকলেট হওয়া গিয়ে রে চারিগ গিয়ে ইয়ালা আর চারিগ গিয়ে মত ফোরে নগরি ফেলায় হো বাকি আছে উগ্র ইয়ে ইবার এবারে চারিজনের কি করে দেওয়া হরাত বরাক করে দেওয়া হরে ঠেল আলা চকলেট ইবারে উগ্র চকলেট আছে তো ইবারে ধর উগ্র চকলেট ধর ইবারে চার বরাত কর চার বরাত করে একজনের এক বরাত এক বরাত দেওয়া তাহলে ইতি হইলে চার বরাতর এক বরাত পাইয়ে ইতি হইলে চার বরাতর এক বরাত পাইয়ে ইয়া ইতারে একবার দি তাহলে এইবার যদি সে গজি দিলে এবার আমরা কী হইলে কি ওয়ান বাই ফোর তাহলে ইতারে চার বরাতর এক বরাত দি ইয়া ইতার নাম ইতারে আর গো দি তাহলে চার বরাতর এক বরাত দি ইতারে চার বরাতর এক বরাত দি ওয়ান বাই ফোর ইতারে চার বরাতর এক বরাত দি তাহলে ইয়া সাই ইয়া করলে মত তাহলে এবারে এবারে বলে কিন র বলে হওয়া যাও তাহলে এবার আর কিন র যত মতো হই তাহলে ইতালে এবার মতো পঙ্গা হয়েছে দিদি তাহলে কি এবারে চলে আলা ইবালয়রে ইবালয়ের উত্তম রোগ করিও বা দিতে কি করিম পং করিম ধরো লে তালি ফোর ওয়ান ফোর তাই নেব ফাইভ বাই ফোর এবারে গলি আসলে ফাইভ বাই ফোর তাহলে আলা ফাইভরে ফাইভরে ফোর লয়রে সাদে ফাইভরে ফোর লয়রে সাদ দিলে ফোর ওয়ান ফোর ওয়ান বাকি আছে তাহলে ডাকম দিলে জিরো গ দি ফোর টু এইট
কিবা কি আছে নাই তা তোমাদের কি 4520 তলি হয় 1.25 এবারে আরা ডাথ মার্কিং বলি ওরা হই পারে এবারে আরা কি বলি হয় ডাথ মার্কিং এ ডাথ মানে আছে তো লাই বারে ডাথ মার্কিং বলি হয় তলে উগ হইয়ে উগ হই আর গরে সাইড বরাদ গরে কে 100 তো মানে 100 তো 100 100 ওরা সাইড বরাদ গইলে সাইড বরাদ এর বরাদ হইলে 65 তলে 25 তলে কি ভাই এত দক পাই দে তলে সকলাইটি বারে সাইড বরাদ গরি এক বরাদ পাই দে তলে 1.25 তাহলে এন্দা লিখিলে পারিবি এন্দিলা লিখিলে পারিবি এন্দিলা লিখিলে পারিবি তাহলে ওকে নাও লেটস সি দ্যাট দিস এক্সাম্পল হে ইউ ক্যান সি তাহলে এখন আয় কিতাব মাদা আই বুক মাদা আই তাহলে আর তো নিয়ম মাদা ম্যাথ লেভ অ্যাক্টিভিটি ফো তাহলে এর অ্যাক্টিভিটি আর লেফ নাই যা তো লাভ লিওরে আর লেফ লিওরে যদি প্র্যাকটিস করা ফরে হতলে ইয়াম মাদা আর তো লেফ নাই তাহলে আর খেঙ্গুরি করিম তাহলে লেফ না তাহলে আর এক্সাম্পল রে আই মেসাল রে আই So here you can see how many ester 1 2 3 4 5 6 7 8 here you can see the 8 ester now I am cleaning the blackboard okay so how many ester here we can see the 8 ester sorry okay Hey, you can see there how many are stored 1 2 3 4 5 6 7 8 how many are stored we can see the 8 esters তাহলে আর এখন আসতো তারা দেখি তাহলে ইন অর ডিভাইডেড দ্য কালেকশন ইনটু দ্য টু ইকুয়াল পার্টস ধরো এবারে ডিভাইডেড কালেকশন ইনটু দ্য টু ইকুয়াল পার্টস তাহলে আর এবারে ডিভাইডেড ডিভাইডেড মানে বরাবর গড়ি বলাই ডিভাইডেড মানে কি গড়ি বলাই বরাবর গড়ি বলাই কালেকশন তাহলে কালেকশন মানে সুজিম ইবা কালেকশন জীবনে দালা গজ্জা আছে এই কালেকশন ইন অর হতে ডিভাইডেড গড়ি বলাই ইনটু টু ইকুয়াল পার্টস হলে দুয়া টু মানে দুয়া ইকুয়াল পার্ট ইকুয়াল পার্ট মানে ফুয়ান্না পার্ট ধরে ইয়া সারি গো ইয়া সারি গো তাহলে নাও আই ক্যান ডিভাইড ইট দ্য টু ইকুয়াল পার্ট নাও আই ক্যান ডিভাইড ইট টু ইকুয়াল পার্ট তাহলে আরা এ পার্ট এট স্টার তুন তাহলে ইকুয়াল পার্ট ডিভাইডেড করে গেলে ইকুয়াল পার্টস মানে ইতলরি ইতলরি কি হওয়া হরিও ফোন হওয়া হরিও তাহলে ইকুয়াল পার্ট আরা ডিভাইডেড গজি ধরো ইয়া সারি গো ইয়া সারি গো তাহলে ইয়া হওয়া ডিভাইডেড টু পার্টস ডিভাইডেড টু ইকুয়াল পার্টস তাহলে আমরা ইকুয়াল পার্টস তোমার ডিভাইড করে যে হাউ মেনি ডাস এস পার্ট হ্যাভ নাও ইউ ক্যান সি দ্য হাউ মেনি এস্টার হাউ মেনি ডাস এস পার্ট হ্যাভ হাউ মেনি এস্টার ইন ওয়ান পার্ট হ্যাভ তাহলে এক পার্টের মধ্যে হওয়া স্টার আছে তাহলে হওয়া রে 1 2 3 4 Now we can see the one parts of how many ester? 4 ester. Then another parts have the how many ester? 1 2 3 4. Then hara hua ester dekhile 4 ester. Then hara divided 4 ester ko tuma ko ji. Therefore half of 8 counters in counters. Then half of 8 counters is the 4 or 1/2. Then hara 8 counters ibara ta tuma dekhi divided ko ji. তাহলে এটা হওয়া ডিভাইডেড হওয়া গেছি দুয়া দুয়া গেছি যাতে লাভ হলি ওরা ধরো হওয়া তাইব আরা হওয়া লাইবা আসতো গুণারে তাহলে এক পাড়ের মধ্যে হওয়া সারিক তুমি এনজাই লিখিলে পারিবা 8/4 8/4 থাকলে 414 428 414 428 তাহলে হতন 1/2 দুয়া
দুয়ারে ইয়াগুয়া ইয়াগুয়া দুয়া পার্ট হতাম ডিভাইডেড গজি ডার এক পার্টের মধ্যে দুয়া দুয়া পার্ট হতাম এক পার্ট তাহলে ইন্টন এক পার্ট এক পার্টের মাস সারিগ এক পার্টের মাস সারিগ হো তাহলে দিনী পার্টের মধ্যে হওয়া আষ্ট হওয়া তো এবারে ফোর ওয়ান ফোর ফোর টু এইট তাহলে কি ভাই ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু ইবা অফ এইট কিয়র এইটর ইকুয়াল টু ফোর তাহলে চ টু ওয়ান টু টু ফোর এইট টু ফোর এইট তাহলে আরা নাও হাউ মেনি এস্টার দে আর এইট এস্টার হাউ মেনি এস্টার এইট এস্টার তাহলে ওয়ান বাই টু অফ এইট আর কি দিতে পারবি গো পাঠ মা দিলে ফোর গো পাঠ দিলে কি ফোর গো পাঠ দিলে কি ফোর ওয়ান টু থ্রি ফোর তাহলে এইট ইকুয়াল টু ফোর তাহলে নাও লেটস সি অ্যানাদার এক্সাম্পল লেট আস দ্য ফাইন্স গিভেন দ্য ফ্র্যাকশনস অফ দ্য ফ্লোয়িং কালেকশনস ধরো আর লামাতো কালেকশন সেটা দেখির হে ইউ ক্যান সি হাউ মেনি বলস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ নাও উই ক্যান সি দ্যাট টুয়েলভ বলস আর হওয়া বলস দেখি রে বারোয়া বলস তারা বারোয়া বলস শব্দ দেখিলে তারা বারোয়া বলস এবার আর এবার আর হচ্ছে র বলে হ এবার ওয়া যেমন কি আসে এবার খলম বলে হ ওগো যদি র মধ্যে লয় দেখিলে পাই ডিনোমিনেটর যদি র লয় দেখিলে নামার ইটর খল মধ্যে ল ধরো এড়ে উগ বল মধ্যে চিহ্ন উগ বল মা চিহ্ন ধরে হুগ বল আছে ওয়ান টু থ্রি উগ বল মধ্যে নাও ইউ ক্যান সি দিস ইজ দিস ইজ বল হাউ মেনি বলস নাও উই ক্যান সি হাউ মেনি বলস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ নাও উই ক্যান সি দ্য টুয়েলভ বলস তাহলে আর টুয়েলভ বল দেখি পারি তাহলে র তিন্ন তিন্ন হলো র তাহলে কলম মধ্যে হওয়া ওয়ান টু থ্রি তাহলে কলম আছে যে তিন্ন তাহলে হচ্ছে চলি বারা আর ফোর বাই থ্রি কি করি পারি লই ভারি কি করি লই ভারি ফোর বাই থ্রি তাহলে কিন্তু এবার হওয়া চিহ্ন চিহ্ন তাতে লাভ ধরো ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি অফ আর হওয়া বারোয়া টুয়েলভ ওয়ান বাই থ্রি চিহ্ন তাতে লাভ ওয়ান বাই থ্রি অফ টুয়েলভ তাহলে টুয়েলভ হইলে সব থ্রি ওয়ান থ্রি থ্রি ফোর টুয়েলভ তাহলে থ্রি ফোর টুয়েলভ তাহলে হওয়ার উগুয়া রম মাদে হওয়ার দরে তাকে রে ওয়ান টু থ্রি ফোর হো ভাই ও দাদা সারিগ হাইনে অত সারিগ ভাই ধরো ইকে সারিগ 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 ধরো উগুয়া ক্লাস রুম মাদে ইন ওয়ান সি এক সিট মাদে হাঁস জন দরে তাহলে এন দিলা সাত সিট সাত দিলে গা লেলি নেসি ফাইভ ফোর টোয়েন্টি ইয়াই উগম মাদে তিন তিন ন থ্রি র তাহলে এবার র ফোর র থ্রি কলম তাহলে লে তো লে সেন নাই তাহলে হওয়া ভাই বারো ফোর থ্রি ফোর টুয়েলভ তাহলে টোটাল হওয়া বারো তাহলে আর এক্সাম্পল মধ্যে আই এনাদার এক্সাম্পল তাহলে আর এদুর আর মানে ফ্র্যাকশনস হতে হাতার নামে বুঝে পাইছি তাহলে আর এবারে ফ্র্যাকশন মধ্যে এবারে গুণারে ফ্র্যাকশন বলে হয় এবারে ডিনোমিনেটর বলে হয় এবারে নামার ইটার বলে হয় তাহলে এবার গুণারে আর ফ্র্যাকশনস বলে ওরা হয় তো নাও উই ক্যান I will give you the some homework. Turn on another paste. Tila hon ara arak pata milio. Tila arak pata hi amma de paste number 104 ma dekhir. Tila paste number 104 ma de dekhir de exercise 7.8. Exercise kire 7.8. Tila find the answer by dividing the collection into the suitable numbers of equal parts. Find the answer. How the answer ro tu? বাই ডিভাইড ইন সদায় কি করি ডিভাইড করি ওরে দ্য কালেকশনস ইন টু দ্য সুইটেবল নাম্বার সদায় লামা তুন সুইটেবল নাম্বার যে লাইকে লাইকে নাম্বার কল আছে ইনরে সদায় কালেকশন করি যে নাম্বার ইনরে অফ ইকুয়াল পার্টস ইকুয়াল পার্টস মানে ঠুঁই দর ইয়াদুয়া 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 ইকুয়াল পার্টস ইনরে সদায় কালেকশন করি ওরে নাম্বারও ডেভেলপশন করি ওরে অ্যান্সারও তো আর মতো থাকি
find the answer. Answer to by dividing the collections into the suitable numbers of equal part. Equal part or like like number or collection ko jodi bare divide kori ora khada answer color to. Dara dekhir 1 by 2 of 6 eta hobare. So tale 1 by 2 ugol ere du bara dathala 2 tale ugola hoba du bara tale 1 by 2 of 6 tale nai tale nai 2 1 2 2 3 6 tale gola ma ki hobo 3 gola ma ki hobo re 3 tha 1 2 3 tale hoba indra kori ora 2 3 ara kori tale 4 5 6 andela ara kori tai now let's see the exercise b ara hon exercise b mal sayo what fractions of collection is shared ere la ma diya go ma de color ara cycle cycle hoba dekhi ansto tale me divided ko jo color diye blue color go ar go white color ko dekhi tale blue color total ansto tale total ansto bare divided two part ko jo thala tale 1 by ki hoba 2 tale inda ko revolve kala 1 2 3 tinno tale kyo bo tale tinno tinno part group tinno tinno tun apart tale ham tale 1 by 3 tale indra gori sa ja apra ara dur goriyo tale another homework is pa draw the collection of object the fractions by dividing the collection into the suitable numbers of equal tale bariyo 3 1 3 3 3 9 tale golama kyo ba 3 tale indra gori chuni laga inara ara goriyo tale asha gori fatya jono bujhi baicho অসুবিধে বুঝি না হরতে গেলে আর নেক্সট ক্লাস মধ্যে প্রসার করিম ইয়ানোর মতো কোয়েশ্চেন করিম ওকে থ্যাংক ইউ সো মাচ।